চল্লিশ মিনিট হবে। আপনি কোথায় যাবেন? আমি তো যাবো নৈহাটি, জামাই ষষ্ঠী এসেছিলাম, ফিরছি, বাড়ি ফিরবো আমি আমার হাজব্যান্ড। শিয়ালদা দিয়ে যাবো, কিন্তু এখন এত অবরোধ, আর যাবো কী করে সেটাই ভাবছি। টিকিটও তো দিচ্ছে না কাউন্টারে। শুধু চল্লিশ মিনিট হবে স্যার। হ্যাঁ মোটামুটি, আরো বেশিই হবে, আমি মোটামুটি এসেছি ওই সময়। আপাতত আমার তো নেই, কারণ আমাকে ফিরেই যেতে হবে যদি ট্রেন না ছাড়ে। হ্যাঁ ট্রেনের ওপরেই হবে না। আমার হাজবেন্ড তো টিকিট কাটতে গেছিলো, টিকিট তো দিচ্ছে না। আপনার নাম? আমার নাম শ্রাবণী বিশ্বাস। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাঞ্জাব থেকে কিছু এসছিলো লোক, ওরা মা মেয়ে দুজন ছিল, তো মা ট্রেনের মধ্যে উঠে গেছে, মেয়েটা উঠতে পারেনি, মেয়েটা পড়ে গেছে, গিয়ে ওই যে গ্যাপিংটা অনেকখানি, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের হাইটটা অনেক উঁচু বলে উঠতে পারছে না, এবং অনেক অ্যাক্সিডেন্ট এইভাবে হয়েছে, অনেকে পড়ে গেছে, আমিও নিজে তিনবার পড়ে গেছি, উঠতে পারি না, আমার পায়ে আর্থারাইটিস আছে। এখন আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? এখন তো বলতে পারছি না, এখন যদি ওখান থেকে না ওরা কিছু করে তো হবে। দাবিটা হচ্ছে প্ল্যাটফর্মটা উঁচু করতে হবে, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার ভয় থাকবে না। কতক্ষণ ধরে চলছে এই অবরোধ? এটা সাতটা থেকে চলছে, দেড় ঘন্টা হয়েছে। আপনার নাম? আমার নাম শঙ্কর ঘোষ।